বিধায়ক অনুরাক্ষ দেবপ্রকাশ তো আসাম সরকারের কাছে অনুরোধ করেছিল বাংলাকে যেন সহযোগী ভাষা হিসেবে রাখা। তার বিরুদ্ধে বরাকের বাঙালি বিধায়করা যেভাবে গর্জে উঠল, আমরা বরাকবাসী স্তম্ভিত হয়ে গেছি। পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম। বাংলাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতির প্রশ্নে বিধানসভায় বরাকের বিজেপি বিধায়কদের ভূমিকা ধিক্কারযোগ্য। বিধায়ক কমলাক্ষের দাবিকে পূর্ণ সমর্থন জানালো বিডিএফ। রাজ্যের 30% জনগণের মাতৃভাষা বাংলাকে সরকারি সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতির জন্য বিধানসভায় আর্জি জানিয়েছিলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্ত। কিন্তু তার সরাসরি জবাব না দিয়ে যেভাবে ব্যাপারটি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে বরাকের বিধায়করা এর প্রতিবাদে মুখর হয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বিধায়ক কমলাক্ষ বাংলাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে যে অবদান জানিয়েছেন তা সঙ্গত। তিনি বলেন, বড় জনগোষ্ঠীর সংখ্যা 5%, তাদের ভাষাকে সহযোগী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ। কিন্তু 1 কোটি জনসংখ্যার বাঙালিদের ভাষাকে স্বীকৃতি দিতে সরকারের এত অনীহা কেন, তা কোনোভাবেই বোধগম্য নয়। প্রদীপ বাবু বলেন, তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে বরাকের বিজেপি বিধায়করা যেভাবে কমলাক্ষের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন তাতে তারা স্তম্ভিত। তিনি বলেন, এর মধ্যে যারা বাঙালি বিধায়ক রয়েছেন, বরাকবাসীকে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে রাখা জরুরি। বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরো বলেন যে, বড় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বীকৃতি দিয়ে সরকার তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই 767 জনের পরিবারকেও একইভাবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। কিন্তু 1961 সালের বাংলা ভাষার জন্য শহীদদের আর্থিক অনুদান তো দূরস্থ, এখন অব্দি সরকারের স্বীকৃতি অব্দি মেলেনি। এছাড়া কেন্দ্র সরকারের অনুমোদন থাকা সত্ত্বেও ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারটি বিভিন্ন অজুহাতে আজ অব্দি আটকে রাখা হয়েছে। তিনি বলেন, বিজেপির বাঙালি ভোটারদের এটা বুঝতে হবে যে সরকার তাদের ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার করছে, প্রকৃত উন্নয়নে কোনো উদ্যোগ নেই, না হলে বরাকের চাকরি প্রার্থীদের এভাবে বঞ্চিত হতে হতো না। এসবের জবাব দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন প্রদীপ দত্ত রায়। এবং করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ তো আসাম সরকারের কাছে অনুরোধ করেছিল বাংলাকে যেন সহযোগী ভাষা হিসাবে রাখা। তার বিরুদ্ধে বরাকের বাঙালি বিধায়করা যেভাবে গর্জে উঠল, আমরা বরাকবাসী স্তম্ভিত হয়ে গেছি। আজকে দেখুন, বড়রা আসামের জনসংখ্যায় 5%, বাঙালি 1 কোটি 30%, বড় ভাষাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমরা খুব আনন্দিত। কিন্তু 30% জনসংখ্যা থাকা সত্ত্বেও বাংলা ভাষাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দিতে সরকারের আপত্তি কোথায়, সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি না। এবং যেভাবে বরাকের এই বিধায়করা তার প্রতিবাদ করেছে, কমলাক্ষর বিরুদ্ধে গর্জে উঠেছে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এইসব বিধায়কদের চিহ্নিত করে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করার জন্য আমরা বরাক উপত্যকাবাসীর কাছে আবেদন করছি। দেখুন, আজকে বড় শহীদ যারা হয়েছে, 80-এর দশকে বড় ভাষার আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে তাদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং 5 লক্ষ টাকা করে তাদের আর্থিক অনুদান দিয়েছে। আসাম আন্দোলনে শহীদ হয়েছে 757 জন, তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, খুব ভালো কথা। কিন্তু বরাকে 1961 সনে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সরকার আর্থিক অনুদান তো দূরের কথা, তাদের স্বীকৃতিটুকু পর্যন্ত দেয়নি। তাহলে কি আমরা ধরে নেব না যে বিজেপি এবং আসাম সরকার বাঙালি বিরোধী এবং বাঙালির স্বার্থে তারা কোনো কাজ করে না? বাঙালির জন্য শুধু ডিটেনশন ক্যাম্প? আসাম সরকার যখন 40,000 চাকরি দিল, বরাকে পেল মাত্র 107 জন, তখন এই বরাকের বিধায়করা কোথায় ছিলেন? যারা আছে কমলাক্ষকে তীব্রভাবে আক্রমণ করেছেন তারা তো নীরব ছিলেন।
আজকে কেন্দ্রীয় সরকার রেল দপ্তর শিলচর ভাষা শহীদ স্টেশনের স্বীকৃতি দেওয়া সত্ত্বেও আসাম সরকার সেটাকে আটকে রেখেছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং বরাকের যে সমস্ত বিধায়ক এই বাংলা ভাষার বিরুদ্ধে আজকে সক্রিয় হয়েছে বিধানসভায়, এরা কিন্তু অতীতে বরাকের স্বার্থে বিধানসভায় একটি কথাও বলে না। বরাকবাসী আজকে তাদের চিহ্নিত করবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।